নমস্কার সুপ্রভাত আজ রিপাবলিক ডে সেভেন্টি ফোর্থ রিপাবলিক ডে চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস মাইন্ড সেট আপ চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আজ রিপাবলিক ডের সাথে আজ আবার সরস্বতী পুজো তো একদম একটার সাথে আরেকটা ফ্রিয়ের মতন অবস্থা তো আজকে সবার একটা ভীষণ এক্সাইটেড আর ভীষণ ভালো একটা দিন সবার জন্য সবাই আজকে খুব ভালোভাবে দিন কাটাবে আমি জানি আমিও কাটাবো আমার সমস্ত বন্ধুরাও কাটাবে তো আজকে রিপাবলিক ডের জন্য একটু স্পিচ আমি রাখব। আর আমি সব সময় বলি আমি গুগল মানে ভীষণ গুগল থেকে দেখে নিয়ে কিছু করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেই হিসেবেই আমি রাখবো আর একটা গানও গাইবো ফর রিপাবলিক ডে তো চলো দেখা যাক কেমন হয় ভিডিওটা লেট স্টার্ট সবার মতন বললাম যেরকম সবাই বলে আস্তে আস্তে আমিও প্রফেশনাল হচ্ছি যাই হোক চলো ধনু ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায়ও জল এমন ধারা কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খোঁজে পাবে না তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশে রানী সে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জড়িয়া আসেওলি পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধুখে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খোঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি বরাবরই আমি একটু গুগল প্রেমী আমি গুগুলে সব কিছু দেখে নিতে শুনে নিতে বেশ পছন্দই করি তো প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা কম বেশি সবাই জানি কিন্তু আমি বরাবর বলি একটাই কথা যে না জেনে ভুলভাল বলা বলার থেকে জেনে ঠিকঠাক বলাটাই ভালো তো যখনই আমি গুগলে এসে প্রজাতন্ত্র দিবস হিসেবে লিখলাম তখন আমাকে অনেক কিছু দেখিয়েছে গুগল থেকে কিন্তু আমি আমার যেটা স্পেশালি ভালো লাগলো সেটা এই এই লেখাটি স্কুলে প্রজাতন্ত্র দিবস নিয়ে কিছু বলতে হবে এই লেখা একবার পড়ে নিলেই চলবে তো আমি এটা থেকেই কিছু বলবো আজকে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রজাতন্ত্র দিবস আমরা ছোটোবেলা থেকেই ভীষণভাবে মেনে এসেছি স্কুলে নিজেদের বাড়িতে হয়তো সবার হয়ে ওঠে না কিন্তু নিজের পাড়ায় ক্লাবে সব জায়গায় অনেক সময় এই সব এই দিনগুলো আমরা খুব ভালোভাবে মেনে আসি তো এখন বড় হয়ে গেছি এখন সেভাবে কোচিং বলে বিষয়টি জীবনে নেই যার জন্য হয়ে ওঠে না আর স্কুলের গুন্ডিও পেরিয়ে আসা হয়েছে সুতরাং সেই দিক থেকেও কোনো চান্স নেই আর তাছাড়া পাড়ায় ক্লাব ফ্লাব এগুলো খুব একটা বেশি মেলামেশা হয় না তো যতটা যা হয় নিজের মতন করেই হয় আর নিজের মতন করে করাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা হয় তো প্রজাতন্ত্র দিবস হিসেবে বলার মতন অনেক কিছু আছে কিন্তু বরাবরই বলে থাকি একটা বিষয় যে এই সমস্ত ভারত সংলগ্ন কোনো কিছু যতই বলি না কেন বা স্বাধীনতা সংলগ্ন কোনো কিছু যতই বলি না কেন বা স্বাধীনতা পেছনে যাদের হাত আছে তাদের সংলগ্ন কোনো কিছু যতই বলি না কেন সবটাই কম পড়ে যায় কিন্তু তবুও পালন করার উদ্দেশ্যে কিছু বলতে হয় তো সেই হিসেবেই বলা প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখার ডাক আসে তার জন্য বক্তব্য আগে থেকে তৈরি করে রাখতে হয় এটি পড়ে নিলে আর সমস্যায় পড়তে হবে না আপনাকে এটি যারা তৈরি করেছে তাদের বক্তব্য এটা এটা বাংলা নিউজ বলে একটি চ্যানেল আছে তারা এই স্পিচটা তৈরি করেছে তাদের বক্তব্য এটা তো শুরু করা যাক আমাদের সকলের জীবনে বছরের বেশ কিছু তারিখ যথেষ্ট গুরুত্বপূর্ণ তেমনই একটি তারিখ হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস নেতাজির জন্মজয়ন্তীর পরপরই এই দিনটিকে ঘিরে আমাদের সকলের দেশাত্মবোধ উদ্দীপ্ত হয়ে ওঠে প্রত্যেক ভারতীয়দের মনেই তাই এই দিনটির অসীম তাৎপর্য দেশের নানা প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠান আর কুচকা আওয়াজের মাধ্যমে পালিত হয় এই দিনটি দেশের মিশ্র সংস্কৃতি ও তার বিশাল ঐতিহ্যের ছবি ফুটে ওঠে প্রতি রাজ্যে জেলায় শহরে গ্রামে শুধু রাজধানী প্রাণকেন্দ্রেই দিনটি পালন করা হয় তা নয় কলকাতা মুম্বাই চেন্নাই সহ দেশের সব শহর ও গ্রামের মানুষরা এই দিনটিতে এক জায়গায় মিলিত হন তেরাঙ্গা পতাকার নিচে জড়ো হয়ে দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা জানান জাতির জনক মহাত্মা গান্ধী ছাব্বিশে জানুয়ারিকে নাম দিয়েছিল স্বতন্ত্রতা সংকল্প দিবস পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো সালে শেষ দিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল এরপরেই উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে স্বাধীনতা দিবস বলে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয় তবে শেষ পর্যন্ত এই টি কার্যকর হয়নি উনিশশো সালে সালের দুশো বছরের স্বাধীনতা ঘুচিয়ে ভারত যখন পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করে পনেরোই আগস্টই স্বাধীনতা দিবসের মর্যাদা পায় এর ফলে ছাব্বিশে জানুয়ারি তারিখে তাৎপর্যে বদল আসে স্বাধীনতা অর্জন ১৯৪৭ সালে হলেও তখনও সংবিধান তৈরি হয়নি প্রায় আড়াই বছর পর তৈরি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংবিধান ভারতের সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হলো দেশের সংবিধান সেই থেকেই ছাব্বিশে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয় ছাব্বিশে জানুয়ারি মানেই ভারতের রাজধানী দিল্লির রাজপথে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রা এর পাশাপাশি কলিকাতার রেড রোডেও সেই আয়োজন ও আড়ম্বর চোখে পড়ে প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় অর্থাৎ পঁচিশে জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন বিদেশের অতিথি অভ্যাগতরা প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকেন প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে কলকাতার রেড রোড চত্বরে ভিড় জমানো অসংখ্য মানুষ জমান সরি দেশের জন্য প্রাণপণ লড়াইয়ে থাকা স্বাধীনতা সংগ্রামীদের এই দিনটিতে শ্রদ্ধা জানানো হয় একের পর এক বীর সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করা হয় ছাব্বিশে জানুয়ারি প্রচুর সংগ্রামী রক্তে বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে উদযাপন করা হয় আট থেকে আশি সবাই এক উৎসবে সামিল হন এই দিনটিতে এটুকুই ছিল এটুকুই আছে এই বাংলা নিউজ বলে যে চ্যানেলটা এরা লিখেছে ভীষণ ভালোভাবে লিখেছে আর খুব ভালো লাগেও পড়ে এরা অনেক ধরনের খবর বের করে আজ আমি তাদের এই খবরটি মানে এই লেখাটি আমি পড়লাম সবার সামনে আমি আমার ভিডিওতে একটাই কথা বলতে চাই আমার ভিডিও দেখে আমার পার্সোনালি যেই যেই মতামতগুলো আমার নিজের জন্য উঠে আসে সেটা হচ্ছে আমি ভীষণ বলতে বলতে থেমে যাই ভীষণ বলতে বলতে অন্য কথা বলে ফেলি বা হয়তো খেই হারিয়ে ফেলি বা হয়তো ভুলভাল বলে ফেলি তো আসলে আমি এতটা কন্টেন্ট ক্রিয়েটাররা যেরকম করে একদম গুছিয়ে একদম সাজিয়ে নিয়ে ওইভাবে এখনও অবধি করে উঠতে শিখিনি আস্তে আস্তে পদক্ষেপ বাড়াচ্ছি আমি কি ভুল করি না করি আমাকে সেভাবে কেউই জানায় না আমি আমার বাড়ির ফ্যামিলি আমার মা বাবা আমার যেটুকু আছে পরিজন আত্মীয় তাদের কাছ থেকে যেটুকু শুনি যে আমি বলি ভালো কিন্তু আমার বলার মধ্যে আরও আরও ফ্লুয়েন্সি আরও ভালোভাবে যেন মনে হচ্ছে একটা খুব প্রফেশনাল ওয়েতে এভাবে বলা উচিত আমায় বলা হয় এটা শেখানো হয় বা বলা হয় আমাকে তো চেষ্টা করছি আস্তে আস্তে চেষ্টা করছি নিজেকে আরও প্রফেশনাল করে তোলার জন্য চেষ্টা করছি ভুল দুটি হতেই থাকবে আর ভুল হতে হতেই শেখে মানুষ তো আমিও শিখবো আজকের জন্য এই প্রজাতন্ত্র দিবসের জন্য এটুকুই আর একটি ছোট্ট গানও গেলাম আমি সবার জন্য আমার গান গাইতেও খুব ভালো লাগে তো আজ প্রজাতন্ত্র দিবস হিসেবেই আমি গানটা গাইলাম দিবসের জন্য তো আশা রাখছি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বা দেবেন আর আর কি বলবো সবাই ভালো করে প্রজাতন্ত্র দিবসটা পালন করুন আর সব থেকে বড়ো কথা আজকে উপরি পাওনা আজকে প্রজাতন্ত্র দিবসের তো একটা ছুটি আছেই সাথে আবার সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন যেটা সবাই বলে থাকে তো আজ আবার সেটাও তো ভীষণ একটা এক্সাইটেড একটা দিন আজকে তো সবার জন্য দিনটা ভীষণ ভালো কাটুক ভালোভাবে থাকুক সবাই ভালোভাবে ঘোরাফেরা করুক ভালো খাওয়া দাওয়া সব কিছু করুক আর মন খুশি রেখে যেন সবার দিনটা ভালো যায় দুঃখ কষ্ট তো সারা জীবন সারা বছরই লেগে থাকে থাকেই তবে এই দুঃখ কষ্টকে কাটিয়ে যখন এই সুখের পার্টিকুলার দিনগুলো আসে আর যদি একটু ভালোভাবে সুখে ভালোভাবে মন খুশি করে যদি কাটানো যায় দিনগুলো তাহলে তো কোনো কথাই নেই তো আজকের জন্য এইটুকুই মাইন্ডসেট আপ চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই রকম ভিডিওকে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আশা রাখছি আরও এনকারেজ পেরে আরও ভালো করে করব। আর আজকে এটুকুই বলবো সবাই ভালো থাকবেন হ্যাপি রিপাবলিক ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো টু এভরি